সিজনে কিন্তু প্রচুর টমেটো থাকে, লাল লাল পাকা পাকা টমেটো দেখতেই ভালো লাগে। তো আমরা কিন্তু চাইলে খুবই সহজে এই লাল পাকা টমেটো দিয়ে সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। বাহিরের যত নামি দামি ব্র্যান্ডই হোক না কেন, তাদের সসের তুলনায় বাসায় বানানো সসটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর বাচ্চাদের জন্য এটা বেশি উপকারী। তারা মজা করে খেতে পারবে আর স্বাস্থ্যের কোনো ঝুঁকিও হবে না। তাই খুবই সহজে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি সহকারে আজকের টমেটো সস রেসিপিটি শেয়ার করব। আশা করছি সামান্য হলেও উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। সস তৈরির জন্য আজকে আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি, আর দেখুন আমার টমেটোগুলো একেবারে পাকা লাল টুকটুকে। সস তৈরির জন্য অবশ্যই একটু লাল টমেটো নেবেন, কারণ আজকে আমরা কোনো প্রিজারভেটিভ কিংবা রং ছাড়া, ফুড কালার ছাড়া সস তৈরি করব। এখন এই টমেটোগুলো আমি ভালো করে কেটে নিব। তো আমি টমেটোগুলো কেটে নিয়েছি, দেখুন 4 ভাগ করে নিয়েছি। উপরের এই অংশটা, মুখের অংশটা ফেলে দিয়েছি, তারপরে 4 টুকরো করে নিয়েছি। এরকম করে কেটে নিলেই হবে। এখন মূল রান্না শুরু করব। তো আমি একটি প্যানে টমেটোগুলো দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিচ্ছি কয়েকটি রসুন কুচি। আমি এখানে 3-4টি রসুন কুচি করে দিয়েছি মাঝখান দিয়ে। রসুন দিলে একটা সুন্দর স্মেল আসে একেবারে দোকানের মতো। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আচ্ছা, শুকনো মরিচটা চাইলে স্কিপ করতে পারবেন, বাট দিয়ে একবার করে দেখবেন কত মজা লাগে সসটা। এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে, মাঝারি থেকে বেশি আঁচে রাখা যাবে না। তো দেখুন আমার টমেটোগুলোতে অনেকখানি পানি উঠে গিয়েছে। এখন আমি যেটা করবো, একটু নেড়ে দিব, নেড়ে উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে করে দিব, যেন সবগুলো সমানভাবে গলে যায়। তারপরে আবার ওই একটু নেড়ে মাঝারি আঁচে রেখে একেবারে গলা পর্যন্ত রান্না করে নিব। এই ধরুন আরও 5-6 মিনিট রান্না করে নিব। তো আরও 5 মিনিট রান্না করার পরে আমার টমেটোগুলো এখন একেবারে গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে। আর আপনাদের যদি বেশি পানি উঠে টমেটো থেকে, সেক্ষেত্রে কী করবেন, ঢাকনাটা খুলে পানিটা একটু শুকিয়ে নেবেন, খুব বেশি পানি রাখার কোনো দরকারই নেই। তো এখন টমেটোটা আমি যেটা করব, ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব। গরম অবস্থায় ব্লেন্ড করলে কী হয়, অনেক সময় গরমের তাপে ব্লেন্ডারের মুখটা খুলে যেতে পারে, তখন সারা ঘরে আপনার এই পিউরিটা ছড়িয়ে যাবে। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়েও নিতে পারেন। তো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি টমেটোগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি স্ট্রেইনারে, অর্থাৎ ছাঁকনিতে নিয়ে নিয়েছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ কিছুটা দানা দানা থাকবে বিচিগুলো, সেগুলো ফেলে দিতে হবে। সেগুলো সহকারে সস বানালে কখনোই আপনার সসটা ভালো হবে না। তো আমি ভালো করে একটু সময় নিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি উপরে কিছু দানা কিংবা লাম্পস ধরনের যে অংশটা আছে সেগুলো আমি ফেলে দেব। এগুলো কোনোভাবেই নেওয়া যাবে না, আর আমি একটু বেশি ফেলে দিয়েছি। খুব বেশি চিপে চিপে নিলে কী হয়, সস বানানোর পর একটু রাস রাস থেকে যায়, তাই আমি একটু ফেলেই দিয়েছি। তো ঠিক এইরকম হতে হবে পিউরিটা, খুব বেশি ঘন না, খুব পাতলাও না। এখন এখানে একটি সিরাপ তৈরি করে নিব। আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি। দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তারপরে এই মিশ্রণটা একটি সাইডে রেখে আমরা আবার সসটা তৈরি করতে চলে যাব। চুলে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি, এখন টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো ফুড কালার এখনও ব্যবহার করিনি, আর ফুড কালার আজকে আমি দিব না। এখন এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারবেন যদি ঝাল বেশি খান। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারবেন। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যেটা করতে হবে, মাঝারি থেকে কম আঁচে রেখে এটা বলক তুলে নিতে হবে, অর্থাৎ সসের প্রসেসটা করতে হবে। এটা কিন্তু তাড়াহুড়া করে করা যাবে না, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই পিউরিটা ঘন হতে শুরু করেছে। তো এ পর্যায়ে আমি যেটা করবো, আমি এখন যে উপকরণটা দিব সেটার জন্য আমরা এই সসটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো, 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে আমরা এই সস বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো। তারপর নেড়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 কেজি টমেটোর জন্য 1/4 কাপ ভিনেগার দিতে হবে, এটাই পারফেক্ট রেশিও। তারপরে এখন আবারও কিছুক্ষণ জাল করে নিব আমি সসটা। দেখুন আমার সসটা কিন্তু এখন মোটামুটি ঘন হতে শুরু করে দিয়েছে। আমি অনেক সময় এটা জাল করে নিয়েছি, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এখন এখানে আমি কর্নফ্লাওয়ারের সিরাপটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবে কর্নফ্লাওয়ার না থাকলে কী করব। তাহলে আপনারা যেটা করবেন, এই সসটা কর্নফ্লাওয়ার ছাড়াই শুধু শুধু জাল করতে থাকবেন, দেখবেন এটা এক পর্যায়ে এমনিতেই ঘন হয়ে গিয়েছে। আর যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে দিবেন। আপনারা চাইলে এখানে তেঁতুল গুলিয়ে তেঁতুলের একটু
রস দিতে পারেন, কিন্তু আমি আজকে আর তেঁতুল দিচ্ছি না, আমার কাছে এভাবেই এটা টেস্ট ভালো লাগে। তো আমি নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার সসটা হয়ে গিয়েছে। আর আপনারা সসের ঘনত্বটা কেমন রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে, একটু বেশি ঘন করতে পারবেন, কম ঘন করতে পারবেন। সস হয়েছে বুঝবেন কিভাবে, আমি এখানে একটি ট্রেতে নিয়েছি সসটা, দেখুন সসটা আস্তে আস্তে পড়ছে গরম অবস্থাতে, এটা এখনও ঠান্ডা হয়নি। তো এই পর্যায়ে বুঝতে হবে আপনার সসটা হয়ে গিয়েছে। আরেকটি উপায় হচ্ছে দুই আঙ্গুল দিয়ে ধরলে দেখবেন এটা ছেড়ে দিবে না, এক তারের মতো দেখা যাবে, সে পর্যায়ে বুঝতে হবে আপনার সসটা হয়ে গিয়েছে। চাইলে এর থেকে বেশিও ঘন করতে পারেন, কিন্তু আমি আর ঘন করবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে। তো এখন নেড়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করব, কিংবা বোতলে সংরক্ষণ করব। তো আমি সসটা একটু ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে আগের তুলনায়। তো দেখলেন তো কত সহজে অল্প উপকরণে স্বাস্থ্যকর সস তৈরি করা যায়। এটা টেস্টটা কেমন হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না, অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা বাসায় এই সিজনে এটা ট্রাই করে দেখবেন, এটা স্বাদ কতটা অতুলনীয় হয়েছে। আর এই স্বাস্থ্যকর সসটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো, বাচ্চারা সস পছন্দ করে। তো স্বাস্থ্যকর উপায়ে সস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করবেন আর বাচ্চাদেরকে দিবেন খেতে, খুব বেশি খুশি হবে বাচ্চারা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। আল্লাহ হাফেজ।